সোমবার আগরতলা কৃষ্ণনগরস্থিত ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ প্রধান কার্যালয়ে ভারতীয় রাজনীতির পুরোধা, প্রখ্যাত চিন্তাবিদ, একাত্ম মানববাদ ও অন্তর্দয়ের প্রবক্তা, জনসংঘের প্রবাদ প্রতিম নেতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 108তম জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে ওনার প্রতি শ্রদ্ধা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিজেপি দলের সকল কার্যকর্তারা উপস্থিত ছিলেন এদিন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানবতাবাদ এবং অন্তর্দয়ের আদর্শ জনসেবার ক্ষেত্রে আমাদের পথপ্রদর্শক। ভারত মাতার প্রতি তার নিঃস্বার্থ সেবার ভাবনা থেকে অনুপ্রেরণা নিয়ে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দিয়ে তাদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ত্রিপুরা প্রদেশ বিজেপির সকল কার্যকর্তারা। বুঝতে পারছিল না যে আমরা কোন দর্শনকে সামনে রেখে আমরা সামনে দিকে এগিয়ে যাব, ক্যাপিটালিজমে যাব না সোশ্যালিজমে যাব না কমিউনিজমে যাব, একটা মিশ্র একটা যে মিলিজুলি একটা দর্শন সেটা নিয়ে চলছিল। এবং সেই জায়গার মধ্যে একটা অস্থিরতা যে কে কোন জায়গায় যাবে, যখন বিভিন্ন সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সেই সমাধান তখন সবাই মিলে করতো, কিন্তু আসলে কোন দিকে যাওয়া উচিত সেটা বুঝতে পারতো। সেই জায়গায় পণ্ডিত দীনদয়ালজি বললো না এইভাবে চলবে না, আমাদের ভারতীয়দের দর্শন, ভারত আমাদের রাষ্ট্রবাদী যে চিন্তাধারা হয় তার উপর ভিত্তি করে আমরা প্রকৃতিকে সামনে রেখে, প্রকৃতির মধ্যে সবকিছু আছে তাকে সামনে রেখে আমাদের সেই দর্শন তৈরি করা প্রয়োজন এবং সেই দর্শনকে সামনে রেখে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।